Daka ten, daka again, daka chinta moni, daka chara ami jeno moni daka ten, daka again, daka chinta moni, daka daka, daka eganti chav, daka etuniar pa. এই ধরনের ডায়লগ ছিল আছে তো না আমাদের অনেকের ওইটা বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ এটা ভালো বিষয় না এটা ভালো বিষয় প্রথম কথা হচ্ছে আমি জিতকে একটা কথা জিজ্ঞেস করি এটা এই শুটটা কোথা থেকে তুমি জানো তো তুমি আর আমি এই ব্যাপারে ট্যালেন্টেড আছি আমরা মানে আমিও আছি আর এই জন্য এই ফিল্মের মিউজিকেও যদি ভালোটুকু পাবেন সেটা রাজার অনেক কন্ট্রিবিউশন সেটাতে থাকবে এবার যেটা ছিল সাইকিটা টাকার নিয়ে হোয়াট ইজ ইওর সাইকি অ্যাবাউট ইট হোয়াট ইউ ফিল টাকা কি জীবনের সবথেকে ইম্পর্টেন্ট Absolutely, right? Everything goes to taka and it ends up to taka. So taka is very much important. আমি একটু পেছন দিকে ভাবি সেটাই টাকা থাকলে সব কিছু আগে আমার মায়ের সাথে এটা নিয়ে বলা ছিল মা সবাই কেমন টাকা 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 করতে থাকে টাকার থেকে বড় যেন আর কিছু নেই মা বলছে স্বাস্থ্য টাকার পেছনে আমি যে কথাটা বললাম যে টাকা ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এন্ড সুলতানের কাছে টাকা খুব ইম্পর্টেন্ট সেটা সুলতান নিজের মুখে বলেও টাকায় গান্ধী ছাপ টাকাই দুনিয়ার পাপ মনিহারা ফোনি ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুলতান যখন নিজের ভেতরটা অন্যভাবে খুঁজে পায় তখন মনে করে যে না তখন রাজা দত্ত হয়ে যায় রাজা হয়ে যায় যে সুলতান যেই মুহূর্তে টাকাটা তার কাছে আর ম্যাটার করে না তার কাছে জীবন ফিরে পাওয়াটা ম্যাটার করে এবং সে যে সত্যি একটা মানুষ সে নিজেকে সেদিন সেই মুহূর্তে উইথ টাকাই রিয়েলাইজ করে যে টাকাটা তার কাছে বড় কথা না ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড ইউ হ্যাভ ডান ফ্যান্টাস্টিক এইরকম প্রচুর সুন্দর সুন্দর মুহূর্ত কিন্তু আমাদের ছবিতে রয়েছে প্রচুর সুন্দর মোমেন্টস রয়েছে আমার ক্যারেক্টারেও মানে আমার চরিত্র একজন আর্টিস্ট একটা খুবই কাইন্ড হার্টেড গুড সোল এরকম একটা ক্যারেক্টার মা বাবার সাথে আমার খুব সুন্দর মুহূর্ত রয়েছে এবং ওর প্রফেশনটা যে আর্টিস্ট সেটাও গল্পের মাধ্যমে কি করে উইভ করা হয়েছে কিভাবে এসেছে যে ওর আর্টিস্টিক ব্যাপারটা আর্টিস্ট হওয়াতে গল্পের সাথে কি সুবিধা অসুবিধা হচ্ছে সেটা ডেফিনেটলি সেটা তো ভীষণ ইম্পর্টেন্ট টাকার মতোই কামি ব্যাক টু রাজা রাজা বসে আছে বলে নয় আমি রাজাকে পার্সোনালিও বলেছি এবং ইন্টারভিউতে বলতে চাইছি আরেকভাবে বলতে চাইছি যে রাজার সাথে আমার এটা তিন নম্বর ফিল্ম বচ্চন বেশ করেছি প্রেম করেছি এন্ড দিস ওয়ান ইয়া দিস ইজ মাই থার্ড ফিল্ম মানে ইউ গট বেটার ইন এভরি ফিল্ম নো ইট ইজ সামথিং উইচ আই অ্যাজ অ্যান অ্যাক্টর রিয়েলাইজ অ্যান্ড আই থট আই মাস্ট কমপ্লিমেন্ট ইউ অন দ্যাট অ্যান্ড রেস্ট পিপল উইল সি অ্যান্ড ডেফিনেটলি সো প্রিয়াঙ্কার ব্যাপারে উই হ্যাভ ডান সাম ইন্টারভিউস রাজাদার সাথে এটা আমার সেকেন্ড কাট রাজাদার সেম ভালো এক্সপিরিয়েন্স ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এবং শুটিং এর বাইরেও এত ভালো আলোচনা হয় এত ভালো আড্ডা হয় সেটা খুব ইম্পর্টেন্ট মানে সেটাতে আর সেটা শুধুমাত্র তুমি এবং তোমার টিম সবার জন্যই সেটা পসিবল হয়েছে এন্ড রাজা ইজ আ ফান লাভিং পারসন অলসো যারা যারা রাজার অন্য দিকটা জানে না রাজার গাড়ির মধ্যে একটা ক্রিকেট ব্যাট আর একটা বল থাকে আর ক্যারাম খেলা হচ্ছে ক্যারাম ব্যাট যদি বস্তির সেট যদি হয় সেখানে একটা ক্যারামটা থাকতেই হবে কারণ পশ্চিমবঙ্গের বস্তির মধ্যে বা পাড়ার মধ্যে পাড়ার পরিবেশ যেখানেই আছে সেখানে একটা ক্যারাম আমরা দেখতেই পাই না যদি থাকে তাহলে সেই ছবিতে যদি আমি থাকি রাজার মনেও পড়ে যায় যে হ্যাঁ জিত আছে যখন তখন ক্যারামটা থাকা উচিত বা হয়তো এমনিও থাকে ভাবি হ্যাঁ মানে এবং শুটিংয়ের ফাঁকে যদি ক্যারাম খেলার অপোনেন্ট বা পার্টনার একজন বেঙ্গল চ্যাম্পিয়ন ক্যারাম প্লেয়ার হয় তো নাথিং লাইক ইট ক্যারাম থাকলে আমাদের জিতের সামনেই বলছি ক্যারাম থাকলে জিতের মুড একটু অন্যরকম থাকে
ক্যারাম না থাকলে জিতের মুড অন্যরকম থাকে। তো ক্যারাম থাকলে জিতকে আমরা একটু নানারকম বেশি কাজ করে নিতে পারি, অনেক রকম অ্যাডভান্টেজ নিয়ে নিই, আমরা তো অনেক অ্যাডভান্টেজ নিয়েছি। কত বেশি কাজ, 16 ঘন্টা আজ কাজ করিয়েছি, না না 18 ঘন্টা 2 ঘন্টা এক্সট্রা আজ করিয়েছি হয়তো, না না শোনো এক সেকেন্ড, যেটা আমাদের একটা অ্যাকশন সিকোয়েন্স 12টায় প্যাকআপ হয়েছিল, সন্ধ্যে 6টায় কল ছিল, সেটা তোমার কল ছিল সন্ধ্যে 6টায়, 4টে থেকে আমরা শুটিং শুরু করেছিলাম, পরের দিন 12টায় ঘন্টা কাজ করেছি। হ্যাঁ আমি ওটাই বললাম, করেছি সেদিন করেছো, এবং যেগুলোতে বেশি কাজ হয়েছে সেই কাজটা ছাড়া বলছি, বাকিগুলোতে ক্যারাম বোর্ড ছিল। কাজ করছিল এই আইডিয়াটার উপরে অনেকদিন ধরে, রাজারও ইচ্ছে ছিল যে কবে আমি শুরু করতে পারি এই ফিল্মটা, অ্যান্ড আমারও পার্সোনালি ভালো লেগেছিলো আশেপাশে যারা ছিল। প্রোডাকশানের জন্য আমার মনে হয়েছিল ভীষণ চ্যালেঞ্জেস ছিল এটাকে অ্যাচিভ করা। আই থট গোপাল, অমিত, রানে এরা সবাই মিলে যেভাবে কিছু ব্যাক হ্যান্ড থেকে কিছু ফ্লোরে থেকে ওরা যেভাবে শুটিংটাকে হ্যান্ডেল করেছে, দ্যাটস ডেফিনেটলি আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দ্যাম। কিন্তু আমি তোমাকে একটা জাস্ট, আমাদের হাতে যদি সময় থাকে আমি একটা জিনিস, অনেক সময় আছে দেখো ডিসকাস করবো, যে যদি আমাদের ধরো আমরা ট্রেলারও দেখবো, আমরা সিনেমাটা করতে করতে মনে হচ্ছে ইটস আউট অ্যান্ড আউট, ইটস এ ইটস এ কমার্শিয়াল এবং ইটস আ অ্যাকশন বেসড ফিল্ম, অ্যাকশন বেসড ফিল্ম বলবো আমরা, অ্যাকশন ইজ আ কি ফ্যাক্টর। কিন্তু আমি সামহাও স্টোরি টেলিংয়ের ক্ষেত্রে যখন গল্পটা বলছি সিনেমার মাধ্যমে, আমার মনে হচ্ছে এই অ্যাকশন কজ অফ অ্যাকশন হিরো যেটা করে ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। এর আগে আমি কোনো ছবিতে আমি জানি না জিত রিলেটেড, ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমি 5-6 বছর পরে বা হয়তো 7 বছর পরে এরকম একটা ফিল্ম যেটা কন্টেন্ট ওয়াইজ অলসো স্ট্রং, ইমোশন, ড্রামা, কমার্শিয়াল এলিমেন্টস, অ্যাকশন, পারফরমেন্সেস, অ্যাক্টার্স, উই হ্যাভ সাম ওয়ান্ডারফুল অ্যাক্টার্স, সাম ওয়ান্ডারফুল লাইক ইউনিট, এভরিবডি। প্রথম কাজ আমার সব থেকে এখন অবধি যেটা পপুলার কাজ, অ্যাক্লেমড কাজ, চিরদিনই তুমি যে আমার, আমি বলবো যে আমার কাছে এই কাজটা সুলতান দা সেভিয়ার আরও বেশি প্রিয়, এবং এইটা নিয়ে আমার এই মুহূর্তে আরও অনেক বেশি এক্সপেকটেশনস রয়েছে অডিয়েন্সের কাছ থেকেও। অবভিয়াসলি আমাদের তো এক্সপেকটেশন, তবে ইন্টারভিউ দিয়ে শেষের পর আমি লাস্ট কথা কি দাঁড়া, তুমি বলো লাস্টটা কি হবে, লাস্ট কথা আমি বলবো, লাস্ট কি হবে কেউ জানে না, বলো না প্রিয়াঙ্কা তোমার ভালো লেগেছে এই ছবিটা, শোন ভীষণ, শুটিংটা শেষ করে আমরা পরেরটা কবে থেকে শুরু করছি, না তার আগে একটা কথা, আচ্ছা তোমার একটা শট বাকি আছে, আমি জানি ক্যামেরার দিকে তাকালে ওটা অমিত দেখবে, গোপাল দেখবে, রানীটা দেখবে, সো আই উইল টেক ওয়ান শট। আচ্ছা কি শট, হ্যাপি শট হতে পারে, দরকার লাগলে আবার বলবেন, আর মনে রাখবেন বাওয়াল ক্যাচাল যেখানে সুলতান সেখানে, হ্যাঁ পাড়বে ফুটবে বাড়িওয়ালা বুঝবে।